Rupani Pranto, 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 Rupani Pranto. তুমি কুশুমরে বানাই বানাই কইলা যে শিরা চাচা তোমার কাছ থেকে 5 লাখ টাকা ধার নিছে তোমারে দলিল কইরা দিছে অহন কুশুম যদি তোমার সামনে গিয়া খরাই দলিল দেখতে চাই তখন তুমি কি করবা আজ আমি দেশে যাচ্ছি কয়েকদিন পরে আবার আসব তখন তোমাদের নিয়ে যাব সম্রাট রূপে বড় সাপটা রাখা উচিত ছিল উই তো কইছিল এই গ্রামে উই একটা হাসপাতাল করে দিব আপনার এনে চাকরি দিয়ে দিব আপনার আব্বারে চাকরি দিয়ে দিব দুজনে মিলা ভালোই কামাইতে পারতেন কি কি হয়েছে বাবা মাছি ছিল সেটা ও হারামজাদা কিন্তু কুসুমের লাভারও হইতে পারে আর স্বামী হইতে পারে কস কি এইটা আবার কি হইলো কি আবার পুলিশের লোক হইবার পারে ওই সেহারা আর শরীর দেখা পরে কিন্তু পুলিশের লোকই মনে হইছে আজ যদি পুলিশের লোক হয় তাহলে কিন্তু ওর কাছে পিস্তল থাকতে পারে পুলিশ যে না এইটা আমি 100% কেমনে পেশি রন পুলিশ যদি হইতো তাহলে তো হ্যাঁ আমাকে অ্যারেস্ট করতো তবে আমার কি মনে হয় জানেন আমার মনে হইতাছে ওই পোলার হইতাছে কুসুমের লাভা লাভা না কাজ করি চল আমরা যদি কুসুমের বাড়িতে গিয়া দেখি যে হ্যাঁ কুসুমের বাড়িতে আছে তাহলে আমরা ভাববো যে ওই কুসুমের লাভার তো স্বামী না আচ্ছা স্বামী না লাভার এগুলো তো পরে হবে গ্রহণ যাবো আপনি যে কাইল্লা রশিদ না ফসিদ কি নাম পরে ফোন দিবেন না আসসালামু আলাইকুম রশিদ ভাই আমি কালাম বকুলপুরের কালাম ভাই জাহান আমার যে 10 জন মোস্তার লাগে শক্তিশালী যেতে হয় আইজি এই ঘন্টা খানেকের মধ্যে কেন আজ হইব না কেন ঠিক আছে তাইলে কাল সকালে আমি ফোন দিব নে কি মাস্তান ভাড়া পাওয়া গেল না তাই তো না সব মাস্তান ভাড়াই চলে গেছে উপায় উপায় একটা আছে কাছে আসো এটা তোমার লাইসেন্স করা পিস্তল সব সময় অন লগইন থাকে একটু বাইরে যাবো তো লিগালি এলাম আমি আর করুন একটু গ্যারান্টার ঘুরে দেখি আর করুন নেই কুসুম করি আপা একটু গোসল করতে গেছে ও আচ্ছা ঠিক আছে গোসল করতে বাইরে হলে পরে তুমি ওরে কই যে আমি একটু গ্যারান্টার ঘুরে আই একটু দেখতে কি আইয়া ঠিক আছে আর এর মধ্যে আজরা যদি আইয়া পড়ে গেটে তালা দিয়ে রাখবা আর যদি মনে করো যে তালা ভাঙা ঢুকবার চায় তখন কি করবা ঘরে ঢুকতেই দিমু না ঠেকা পা কেমনে আরে বডি আছে না বডি দা দিমু একারে কো পারবা আরে পারু না কে কোপানের ভয় দে হইয়া কত ফাজিল পোলা পান্ডে থাকাইছ বাহ সাবাস তোমার তো সাহস আছে আচ্ছা তুমি কত দিন ধরে কুসুমের লোক অ্যাসিস্টেন্সি করতাছো দেড় মাস ও এর আগে কোয়া ছিল এডের ডাইরেক্টর মার্শাল স্যারের নাম হইছে ও হুনছি মুই তো হায়ার কোম্পানিতে বিটুশিয়ান হিসাবে কাম করতাম আর মার্শাল স্যার তো মালয়েশিয়ায় গেছে এ আইলে পরে মুই আবার হায়ার কোম্পানিতে বিটুশিয়ান হিসাবে কাম করব আচ্ছা এই গ্রামে কি আগে কখনো আইছো এই গ্রামে তো মার্শাল স্যার অ্যাডে শুটিং করতে আইছিলে আর এই সময় তো কুসুম আপার লাগে মোর পরিচয় হইছে সম্রাটের চিন্তা তুমি হ সম্রাট কি মূল্যক হ্যাঁ তো অনেক ভালো মানুষ আছেলে হ্যাঁ আমনের মতন অন্যায় সহ্য করতে পারতে না
যে জায়গায় অন্যায় দেখতে হে হে আর বিচার করতে। আচ্ছা ঠিক আছে, তোমার লগে পরে কথা বলবো। অনাই আচ্ছা লন, আমি গেটে তালাটা লাগাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালা মেরে দাও। কো কিরানি, তোমার সাথে আমার ব্যবসার কাম বড় হইলো এটা তুমি মনে করলা? আর শুনো, তাইলে তোমার খুইলাই কই, আমি এক বিঘা জমি কিনতেছি, ওই জমির উপরে আমি একটা আলিশান বাড়ি করুম। হ জমির মালিক আয়া পড়ছে, রাহি পরে কথা মনে। কালোয় কথা কইলেন রানীর লোক? রানী কি কইল? কইল আমার দেখালে তার মন আঁকু পাকু করতেছে, মানে অস্থির হয়ে পড়ছে। ওরে বাবা, ঘটনা কি? রানী ওকে আপনার প্রেমে পড়লো নাকি ভাই? পড়বো না কেন, প্রেমের পুকুরে পড়ে একবার হাবুডুবু খাইতেছে। তাই নাকি? এত তাড়াতাড়ি পটাইলেন কেমনে? ও মা, তুমি রানীরে পটাইতে পারলা আর আমি পারুম না? বড় ভাই, আমার লয়ে গিয়ে আপনার তুলনা চলে? আমি ধরেন আপনার সেটা তো বয়সে ছোট, আর আপনি ধরেন মোটামুটি ওই যে মুরব্বি পর্যায়ে তো চলে গেছেন। তাছাড়া আল্লাহ দিলে সয় সম্পত্তি, বাড়ি ঘর আমার তো অনেক আছে, সয় সম্পত্তি যা আছে তা ধরেন। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, মনটা একেবারে খারাপ করে দিও না তো, আজগর খুবই ওই তো খাইয়া দেয়, একটু কাঁদ হয়েছে। কাঁদ হইলে তো চলবো না, যাইতে হইব তো, নাই দেবো বাকি তো উড়াল দিব। কি বললেন? আচ্ছা কুসুম যে ঢাকায় ফিরে যাইতে চাইছিল, বুঝলে গেছো? না ভুলি নাই। হ তার মানে ও ঢাকা থিকা একবারে গ্রামে চলে আসে নাই, বেড়াইতে আইছে। আমরা একবার ঝামেলা করছিলাম, আবারও ঝামেলা করতে পারি, আর এই কারণে সে গ্রাম থেকে আবার ঢাকায় চলে যেতে পারে। ও ও, তাহলে কাম করি, ওর আমি ডেকে নিয়ে আসি। শোনো কি, ওই দলিলটা নিতে যেন ভুলো না। ও বড় ভাই, একটা ভালো কাম করছেন, আপনি যদি না খেতেন আমি সত্যি সত্যি ভুলে যেতাম দলিল। হ্যালো আম্মা, কেমন আছো? আমি ভালো আছি। ওই বন্ধুর ঝামেলাটা মিটাইছি, মাগার রাস্তার মধ্যে আর একটা ঝামেলা পড়ে গেছিলাম। ঠিক আছে আম্মা। দোস্ত, তুমি কি দলিলে শিরাজ চাচার স্বাক্ষর নকল করে দিছো? হ্যাঁ দিছি। কুসুম যদি নকল সাইন চিনতে পারে তখন কি? আরে পারবো না, স্যার স্কুলে যায়া দপ্তরের কাছ থেকে ওই যে সার্গো হাজিরা খাতা আছে না, সেইখান থেকে স্যার সাইনটা নিছি, তারপর মন মতো প্র্যাকটিস করছি। কুসুম কেন, চাচাই বাচ্চা থাকলে চাচা নিজেও চিনতে পারতো না। তার হালার পোহালা দেখি আমাকে দিকে আইতেছে। কিরে কোমরে দেখি আরাম যাতে দেখা, তো আমার কোমরে ব্যথাটা শুরু হয়ে গেছে রে। চল কই যাস? হ্যাঁ হ্যাঁ, আপনারা এই দিয়ে কই যেতেছিলেন? আমার লাগে আগে বাঁচাইছিলেন না? হ জি জি, আমিও অবশ্য অনেকক্ষণ ধরে আপনার ঘরে বিশ্রাইতে আছি। আমাগো খুঁজতে কেন? আপনার লগে কুসুমের ঝামেলাটা আমি মিটাই দিবার চাই। ঝামেলা যদি মিটাইবার চাইতেন তাহলে তো আমাকে মারতেন না। আপনার ঘরে আমি কি কইছিলাম? কুসুমের হাত ছেড়ে দিবার করছিলাম, মাগার তখন আপনারা হুনেন নেই কা। আপনারা যদি কুসুমের আটটা ছাইরে দিতেন তাইলে গেলাম আপনার গায়ে আমি হাত তুলতাম না। ও তা তার মানে যদি আপনার কথা যদি আমরা যদি আবার না শুনি তাহলে কি আপনাকে আইসকার মতো আবার আমাকে ইয়ে করবেন, মানে মারবেন? শোনেন, আমি মাস্তান না সন্ত্রাসী না, অন্যায়ভাবে কারো গায়ে আমি হাত তুলি না। মাগার কেউ যদি অন্যায় করে তাহলে আমি অমানুষ হয়ে যাই, অন্য মানুষ হয়ে যাই। আচ্ছা এলা কন, আপনারা আমার লয়ে দেখা করবো যেতে চেয়েছিলেন কি লিখা? ওই যে দলিলের কথা কইছিলাম না, আপনার ওই দলিলটা দেখানোর লিগা যেতে চাইছিলাম। ডান
দলিল কই সিগনেচারটা কি সিরাজ চাচা জি হ্যাঁ চাচারই তো না হুম এই কুসুম আপনার আত্মীয় জি না আজকেও লগে পরিচয় হইছে আপনি ভাই কই থাকেন আমি থাকি ঢাকায় বাসের একটা গ্রামে আমার একটা কাম আছিল এই লাগাইছি আপনি কি ওই যে কুসুমের বাড়িতে উঠছেন উঠছি বলে ভুল হইব ওনার আমি বাইতে পৌঁছে দিবার গেছিলাম মাগার উই আমার যাবার দিল না যাইতে দেনে কেন কুসুম ভাবছে যে আপনারা যদি আবার গ্যাঞ্জাম করেন এর লেগা ভাই আপনি কি আর ঢাকায় ফিরে যাবেন না ও যামু তো আপনাকে ভেজালটা মিটায় আর বাদে যাম এ ভাই আপনি কিন্তু বলছিলেন যে আমি যা বলছি সেগুলো যদি সত্যি হয় আপনি আমার একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করম জি চলেন যাই কই কুসুম গো বাইতে সিগনেচারটা আসল না নকল এটা শুধুমাত্র কুসুমি কয়া পারবো আরে এইটা তো একদম ইয়ে মানে 100% জেনুইন জেনুইন না জেনুইন জি জেনুইন তাহলে তো কোনো কথাই নেই জি আপনারা যা চাইছেন ওইটি হইব আহেন নিচে ওই ওনার কোমর ব্যথা তো হ্যাঁ আস্তে আস্তে লীনা লীনা খুলে দাও দলিলটা দেন আর আপনার এনে থাকেন দলিলটা দেখেন তা শোন না অরিজিনাল দলিল দিয়ে দেশ নাই আমারে তোমার বলদ মনে হয় আমি আমি একবারে নকলটা দিছি হ্যাঁ এবা আমার কেমন যেন সন্দেহ হইতাছে কি সন্দেহ এবা পোলারে এত তাড়াতাড়ি মিটাইতে চাইতেছে কই তো দেখেন না কি হলো অস্থির হইছেন আপনি একটু ভালো করে দেখেন না দেখেন যে এটা সিরাজ চাচা সিগনেচার কিনা তাই মনে হচ্ছে কিন্তু আমি শিওর না আচ্ছা আপনার কাছে এমন কোনো কাগজ নাই যেটার মধ্যে সিরাজ চাচার সিগনেচার আছে কোন কি আচ্ছা আমি যাওয়ার পরে কি রাজি ভাই ছিল ফোনও করে নাই না আচ্ছা আর একটু ফোন করেন তো কেন আহা দরকার আছে আপনি ফোনটা করেন না কুসুম বাপা জি হ্যালো একটু কথা বলেন না হ্যালো বাচ্চা বলতাছি হ্যাঁ বাচ্চা ভাই কই আপনি আমি তো থানায় গেছিলাম থানা থেকে ফিরা এখন বাড়ির দিকে ঢুকতাছি শুনেন অহনি কুসুম ভাই তাইন না কেন বাচ্চা ভাই ও আচ্ছা বুঝতে পারছি আপনি কাছাকাছি কোথাও থাকেন ওরা গেলে এর বাদে মনে করেন যে আমি আপনাকে ফোন দেব ঠিক আছে কিরে আইতাছ না কেন আরে দলিল পড়ব সিগনেচার পরক করব তারপর তাইব ধর ওই বাদশাহ আয়া কইল সিগনেচার নকল এই তখন কি করবি আরে দূর বেটা কইলেই তো আর হইল না প্রমাণ করা লাগবে না কুসুম কইল যে সিগনেচারটা চাচারি মগর ওই ওই পুরোপুরি শিওর না 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 ওরে পুরোপুরি শিওর করতে কোন না করব কালকা যে স্কুলে চাচা কাজ করতো ওই স্কুলে কালকা কুসুম যাইব আজকেই যাই তো মগর স্কুল তো একটু পরেই বন্ধ হয়ে যাব এ কুসুম স্কুলে যাই কি করব হাজিরা খাতায় চাচা সিগনেচার আছে না ওগুলি একটু মিলাই দেখবো আর কি
না না মানে স্কুল ছুটি হয়ে গেল 5টা পর্যন্ত কিন্তু অফিসটা খোলা থাকে আমার সাথে ওই যে হেড স্যারের খুব ভালো সম্পর্ক আছে আপনি কইলে আমি ওই যে স্কুল থেকে ওই যে হাজিরা খাতাটা নিয়ে আসতে পারি যেটা মধ্যে ওনারা সাইন টাইন করতে তাই নাকি হ্যাঁ তাহলে তো ভালোই হয় জানলি হ্যাঁ চল চল জি ভাইসা জি যান চাচাজন যে আসলে এমন একটা কাম করবে ভাবি নাই আমার কাছে মনে হয় না যে আপা আর চাইবো হাজরার কাছ থেকে টাকা ধার চাইবো দলিলেও তো দেখলাম কত বছরই 18 ডিসেম্বরের দিকেই টাকাটা ধার নিয়েছিল চাচাজান আচ্ছা চাচাজানের তো চাকরিটা ডিসেম্বর মাসেই গেছিল না আচ্ছা কত তারিখে গেছিল আপনার কি মনে আছে ডিসেম্বরের দুই তারিখে তাইলে ঠিক আছে আপা সংসার কেমনে চালাইবে এইটা চিন্তা করেই মনে হয় চাচাজান টাকাটা ধার করতে পারে সে যদি টাকা ধার করে আমার তো বলবে না বাবা তো সবকিছু আমার সাথে শেয়ার করে আসলে ঘরের পুরুষ মানুষ না টাকা পয়সার কথা ঘরের মানুষের লাগে কোনোদিন শেয়ার করে না আরে আমার বাবাও তো এমন আছে কর্ত কেরানির চাকরি কোনো রকম সংসার চালাইতো কিন্তু সে মইটা যাওয়ার পরে আমরা জানতে পারছি হে হাজার হাজার টাকা ঋণ করে গেছে ধরেন চাচাজান হাজরার কাছ দিয়ে 5 লাখ টাকা ধার করছিল তাহলে কি করবেন হাজরারে কি বিয়ে করবেন তোর কি মাথা খারাপ হচ্ছে মাথা খারাপ হওয়ার মতনই জোগাড় হয়েছে এতগুলো টাকা দেবেন কেমন করে গাড়ি বিক্রি করে দিব লাগবে আর গাড়ি বেচতে দিলে আপনি যাওয়া করবেন কেন আর আমি যতদূর জানি আপনি তো এই ভিটা বাড়ি ছাড়া আর কোনো সম্পত্তিও নাই আপা গ্রামে তো আইছিলেন সম্রাট বাড়ির আশায় কিন্তু হেরে তো আর পাইলেন না একটা কাম করি আমরা ঢাকা চলে যাই আপা আর সিজার স্যার দেশে ফেললে হেরে বিয়ে করে ফেলাইবেন ব্যাপক সমস্যার সমাধান হয়ে যাইবে আর একটু বাইরে যাও তো দেখি ওরা গেছে কিনা কেউরে তো দেখলাম না আপা আর বাচ্চা ভাইও তো নাই 4টা বাজে আমার তো ভীষণ খিদে পেয়েছে মোরও তো খিদে লাগছে ভাত কি বানমু না এটা কেমন হয় বাচ্চা ভাই আমাদের গেস্ট ওনাকে ছেড়ে খাওয়া ঠিক হবে তুই একটু বাইরে থেকে দেখে না আচ্ছা আমি তাহলে আশেপাশটা ঘুরে একটু দেখতেছি ওই রাজীবের লেগে একটু খারাপ রয়েছি ওর লেগে ওয়েট করতেছি আর কি খাইবেন না আপনি হকামু রাজীবের লয়ে কথা কয় এরপর আহি আপার ক্ষুধা লাগছে আর মোরও ক্ষুধা লাগছে আর আপনার ক্ষুধা লাগে না হ তা তো লাগছেই তোমরা খায় লও আপনারে থুয়ে মোরা কেমনে খাই আর রাজীব ভাই আইলে তো বাড়িতেই আইবে রাজীবে ওনে আয়া পড়ব ওর লয়ে আমি কথা কয় আইতাছি তুমি যাও আচ্ছা আজরা কি কয়ে গেল আপনারে হাজরা গেছে আসলে হাজিরা খাতাটা আনানোর লেগে আমি চাই না রাজীবের লগে হাজরা দেওয়া হোক এর লেগে একটু আগা এক হারাইছি রাজীব এলে ওর কথা করে খেদা দেবো এর বাদে আমি আইতাছি যাও ও কালাম ভাই চিন্তা করুন কে আসগর তুমি কি হাসনার খবর নিছিলা খবর নেওয়ার সময় পেলাম কই ওর বাপের মোবাইল নাম্বার তোমার কাছে আছে না হ্যাঁ আছে তো তাহলে খোঁজ নাও ফোন করো অবহেলা করো না বিপদে পড়বা তো ফোন করতেছি সালাম আলাইকুম আব্বা জি আব্বা না আব্বা ভালো নাই একদম ভালো নাই ওই যে হাসনা রাগ করে কাপা শেষ হয়ে গেছে আপনার কাছে জি হাসা যায় নাই কি বলেন না
না আব্বা আল্লাহর কসম আব্বা আমি কিন্তু কখনো হাসনার গায়ে হাত দেই নাই না না কোনোদিন না ওর সাথে আমার ঝগড়াই হয় না ওই যে মাঝে মধ্যে কাজকর্ম থাকলে দেরি করে আসি তো হাসনা খুব চিল্লাচিল্লি করে ছটফট করে আমি তো কিছু কই না চুপ মেরা থাকি খালি ওইদিন একটু ধমক দিছিলাম আর কি আব্বা বাবা বাবা আমার কথাটা শুনে না বাবা ভুলছে আজি পিছুটানির শিক